আমার পরিবার থেকে আমার সাথে আমার খালাতো বোনের বিবাহ ঠিক করেছে কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয় কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না এখন আমার করণীয় কি দেখুন আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আছে বিয়ে ঠিক করে রাখে নাম দেয় এনগেজমেন্ট আছে না নাই আন্টি একটা পরায়া দখল করে রেখে দেয় বলে যে এনগেজমেন্ট হয়ে গেছে এবারে ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয় আছে না নাই ইসলাম এটা জায়েজ নাই ভাই এটা গুনাহের কথা যতক্ষণ পর্যন্ত আগদ না হবে দুইজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে আর এক পক্ষ প্রস্তাবে সম্মতি দিবে বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে এইখানে এখানে ফারদার কোনো অবস্থাতেই আপনি আগদ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন এঙ্গেজ হলে এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না আগদটা অন্তত করে নেন অনেক বাবা মা আর আছে এগুলো না বোঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয় বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন আগদটা পড়াই দেন না সমস্যাটা কোথায় উঠাউঠি পরে করেন আয়োজন পরে করেন খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে একজন হুজুর এসে বাস আপনার বিয়ে হয়ে গেল শরীয়ত অনুযায়ী এবার তারা ছেলে ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথাকথিত বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন এটা শরীয়তে জায়েজ হতে পারে না এটা গুনাহের কথা